اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তুন মনে তারি অনুভব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি কাছে দূরে দেশ বিদেশে এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের কোরআনুল কারিম। আমরা প্রতিদিন এখানে একটি করে পাড়ার সংক্ষিপ্ত তাফসির এবং প্রাসঙ্গিক আলোচনা উপস্থাপন করার চেষ্টা করি, এবং আজকে আমরা আলোচনা করব 17তম পাড়া কোরআনুল কারিমের, যেখানে সূরা আম্বিয়া এবং সূরা হজ এর নিয়ে আলোচনা হয়েছে। আমাদের এই আলোচনা উপস্থাপনের জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মসজিদে বাইতুশ অফ ইসলামিক সেন্টারের সম্মানিত ইমাম এবং খতিব মাওলানা জাকারিয়া মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলা যালিমিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলাল মাবউসি রাহমাতাল লিল আলামিন নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر محدث إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون صدق الله العظيم। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ এবং প্রশংসা দিয়ে আজকের আলোচনা আমরা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন এই 17 নম্বর পারার শুরুতে সূরা আম্বিয়ারি শুরু, এই শুরুতে কিয়ামতের কথা আলোচনা করছেন। এখানে কিয়ামতের কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ দিয়ে আলোচনা হয়। এখানে হিসাব শব্দটি আসছে, ইফতারাবা লিন্নাসি হিসাবুহুম, মানুষের হিসাবের সময়, হিসাব নিকাশের সময়টা একেবারে কাছে চলে আসছে। ওহুম ফি গাফলাতিম মুরিদুন, মানুষের অবস্থা কি, মানুষ একেবারে গাফলতের মধ্যে, মানুষ ভুলে আছে এবং অবহেলার মধ্যে, তারা গুরুত্ব দিচ্ছে না তাদের হিসাব এবং ভালো কাজ করতেছে না। মা ইয়াতিহিম মিন যিকরিম মুহদাসিন ইল্লা ইস্তামাউহুম ইয়ালাবুন, যখনই তাদের কাছে নতুন কোনো নসিহত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, তারা কিন্তু এত গুরুত্ব দেয় না। ওহুম ইয়ালাবুন, খেলার মধ্যে লিপ্ত হয়ে থাকে, তারা গুরুত্ব দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলতেছেন, লাহিয়াতান কুলুবুহুম, তাদের অন্তর খেলের মধ্যে ব্যস্ত। ওয়া আসারুন নাজওয়াল্লাযিনা যালামু, এরা হচ্ছে জালিম, এরা তারা খানাখানি কথা বলে নবীর বিপক্ষে, এবং তাদের মানুষদেরকে বলে হাল হাদা ইল্লা বাশারুম মিসলুকুম, তোমরা এই লোকের কথা শুনিও না, এটা একজন জাদুকর ছাড়া এইভাবে সম্ভব নয়, যা করতেছে উনি জাদুর মাধ্যমে হইতেছে। এই কথাগুলি তারা বলতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, ওয়ার্নিং দিতেছেন, ইকতারাবা লিন্নাস হিসাবুহুম, তাদের কিয়ামত, হিসাব একেবারে কাছে। কবে হবে কেউ জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের অনেক আলামত 1500 বছর আগে মানুষদেরকে বলে দিয়েছেন। এখানেও আমরা বুঝতেছি কিয়ামত একেবারে কাছাকাছি। কিয়ামতের উপরে বিশ্বাস রাখাটা তো ইমানের পার্ট, একটি তো বিষয় রয়েছেই, কিন্তু কিয়ামত যে খুব সন্নিকটে এবং খুব শর্ট টাইমে, সেজন্য কি বলা হয় যে কথায় কথায় যে কাল কিয়ামত, কাল কিয়ামতের ময়দানে। জি জি, একেবারে কাছে, এখান থেকেই ওই কথাই আসে, ইফতারাবা লিন্নাস, একেবারে কাছে চলে আসছে মানুষের হিসাবের সময়, কিয়ামতের সময় একেবারে কাছে চলে আসছে। এর আরেকটি অর্থ আসতে পারে, বিভিন্ন মুফাসসির তাদের তাফসিরের মধ্যে, বড় বড় তাফসির ইবনে কাসির বা আরো অন্যান্যরা এইভাবে নিয়ে আসছেন, যে এখানে হিসাব বা কিয়ামত বলতে এমন হতে পারে যে মানুষটা আজকে মারা গেল তার কিয়ামত আজকেই, কিয়ামতের যে ভয়ানক অবস্থা তার জন্য এখনই ভয়ানক অবস্থা শুরু হয়ে গেছে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু, হাদিসের মধ্যে আসছে যে মারা গেছে তার কিয়ামত এখান থেকেই শুরু। তাইলে আমরা কয়দিন বাঁচবো, আমি যদি আমার বয়স 50 হয় আর কয়দিন ন্যাচারালি বাঁচতে পারবো, হয়তো 10 বছর বা 15 বছর, এরপরে আমাকে মরতে হবে, তাইলে একেবারে কাছে। মরলে যদি কিয়ামত শুরু হয়ে যায় আমার জন্য, তাইলে তো কিয়ামত একেবারে কাছে, আর আসল কিয়ামত এত দূরে নয়। যেটি বলছিলেন অত্যন্ত চমৎকার ভাবে আপনি বলছিলেন যে কিয়ামতের বিষয়টি, এরপরই তো এই সূরা আম্বিয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে আবারও উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, এই ঘটনাগুলো বারবার এরকম উপস্থাপনার আসলে কি রহস্য অথবা কি লেসন? বারবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করাই দেন কোরআনের নামে,
এইভাবে আসছে, ফাদাক্কির ফাইন্না যিক্রা তানফা আল মুমিনিন। হে নবী, আপনি এই নসিহতগুলি মানুষের সামনে তুলে ধরেন, আলোচনা করেন, মানুষের উপকারে আসবে। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বিভিন্ন সূরায় আসছে, এখানেও আসছে, বাপকে কিভাবে বললেন যে এই মূর্তির পূজা যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে তাকে বাদ দিয়ে কিভাবে করা, ওয়াহদানিয়তের দিকে এবং রিসালাতের দিকে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, যে এই সূরার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। এই আম্বিয়ার মধ্যে আম্বিয়া মানে হলো নবীর বহুবচন, আম্বিয়া মানে নবী, অনেক অনেকজন নবী। তো এখানে দেখা গেছে অনেক নবীর আলোচনা, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা, আইয়ুব আলাইহিস সালামের আলোচনা, এইভাবে নবীদের আলোচনা হচ্ছে। এই জন্য সুরার নামই সুরায় আম্বিয়া, নবীদের সুরা। জি, আপনি অত্যন্ত চমৎকার ভাবে বিষয়গুলো তুলে ধরছিলেন যে সুরা আম্বিয়া, জি, বিচারকের ভূমিকা এবং একজন বিচারকের কিছু বিষয় এখানে উল্লেখ করা। জি জি, হযরতে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম দুইজন নবী ছিলেন এবং দুইজন বিচারকও ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে সেই ক্ষমতা এবং শক্তি এবং বুঝ দিয়েছিলেন। আল্লাহ পাক এখানে তাদের কথা উল্লেখ করতেছেন, ওয়া দাউদ ও সুলাইমান ইদ ইয়াহকুমান ফিল হারস ইদ নাফাশাত ফিহি গানামুল কওমি ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন ফাফাহামনাহা সুলাইমান ওয়া কুল্লান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম দুইজনকেই সেই ক্ষমতা দিছিলেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে এই বিচারের বুঝটা একটু বেশি দিছিলেন। কিন্তু দুইজনের কথাই বলতেছেন ইন জেনারেল, ওয়া কুল্লান আতাইনা, দুইজনকে আমি দান করছি হুকমান ওয়া ইলমা, বিচার করার ব্যবস্থা এবং জ্ঞান দুইজনকে। ঘটনাটা কি, ইদ নাফাসাত ফিহি গানামুল কওম, একটা ঘটনা, রাত্রিবেলায় একটা বাগান বা ক্ষেতের মধ্যে কিছু সংখ্যক ছাগল সেই ক্ষেতগুলো নষ্ট করে ফেলছিল। এখন এই বিচারটা যখন আসছে দাউদ আলাইহিস সালামের কাছে, তখন তিনি দেখলেন বিচার স্বাভাবিক, যে যে মালিক ছাগলের, এখন এই ছাগলের মালিক ফসলের মালিকের ফসল নষ্ট করছে, তিনি বললেন যে ছাগলগুলি বাগানের মালিককে দিয়ে দেও, কারণ যেহেতু তোমার ছাগল তার ফসল নষ্ট করছে, এর মূল্যটা প্রায় সমান সমান হবে হয়তোবা, এই জন্য উনি বললেন যে দিয়ে দেও। বিচার শেষ, সুলাইমান আলাইহিস সালাম আসছেন এবং শুনছেন এই বিচার এইভাবে হয়ে গেছে সিদ্ধান্ত। তিনি বললেন আমার কাছে আরো ভালো আইডিয়া আছে। তিনি বললেন, বাপকে বললেন যে আমার কাছে অন্য আইডিয়া আছে। বাপ বললেন কি? তিনি বললেন যে আমি চিন্তা করি এইভাবে, যেহেতু ছাগলের মালিক বাগানের মালিকের খেত নষ্ট করছে, এখন ছাগলের মালিকে ছাগলগুলি হস্তান্তর করবে বাগানের মালিককে, এখন বাগানের মালিক কিছুদিন ছাগল থেকে দুধ এবং অন্যান্য সে উপকৃত হবে ছাগলের মাধ্যমে, আর বাগানটা হস্তান্তর করা হবে ছাগলের মালিককে, তখন সে ওই বাগানে আবার নতুনভাবে খেত করে আগের মতো সেই পর্যায়ে নিয়ে আসবে, এরপরে যখন আগের পর্যায়ে হয়ে যাবে তখন ছাগলের মালিক আবার ছাগলগুলি ফেরত নিয়ে আসবে, আর বাগানের মালিক তার বাগানের সব আগের মতো পেয়ে গেছে। তাইলে দেখা গেল দুইজনই ক্ষতিগ্রস্ত হয় নাই। আগের বিচারও সুন্দর ছিল, কিন্তু আগের বিচার এক পক্ষের, ছাগলগুলির মালিক তো সব ছাগল দিয়ে দিল, তার আর কিছু থাকলো না। এখানে দেখা গেল ছাগলের মালিকের ছাগলও জায়গায় আছে আর বাগানের মালিকের খ্যাতও তার জায়গায় আছে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন, এটা তাফসিরের মধ্যে, তাফসিরের মধ্যে আসছে। বড় বড় তাফসির, তাফসিরে কুরতুবি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে রুহুল মাআনি, সেখানে রয়েছে, এগুলির মধ্যে আসছে বিস্তারিতভাবে। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা তো আবারও এখানে বলা হয়েছে। এই এগুলা সম্পর্কে আমরা শুনবো একটু পরেই যাচ্ছি বিরতিতে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা শুনছিলাম কোরআনুল কারিমের 17তম পারা থেকে গুরুত্বপূর্ণ আলোচনা, যাচ্ছি বিরতিতে, আশা করি আমাদের সাথেই থাকবেন। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ফিরছি আলোচনায়। আমাদের অনুষ্ঠান চলছে কোরআনুল কারিম 17তম পারা। জি, এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো জাস্টিসের ভুল হইতে পারে,
কিন্তু জাস্টিসের ভুল যদি ধরা পড়ে বা আরো ভালো আইডিয়া থাকে, মানে রিভিউ করার যে সুযোগটা আছে, এইসব শিক্ষণীয় কোরআনে আজকে আমরা আমাদের সামনে সবকিছু আছে, আমরা নিয়ে নিব আমাদের জীবনে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা করেছিলেন, দুনিয়াতে এইভাবে পরীক্ষা যারা অসুখ বিসুখে পতিত হয় এইভাবে কারো হয় না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মারাত্মক রোগে যখন ভুগতেছিলেন, সারা শরীর পচে শেষ পর্যন্ত জিহ্বা পর্যন্ত পচা শুরু হয়েছিল, তখন আল্লাহর কাছে আবদার করছিলেন যে আমার জিহ্বাটা দিয়ে কমপক্ষে আপনার নাম নিব। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে ফিরত আবার সব কিছু দিয়েছেন, উনি পুরা সুস্থ হয়েছেন। এই পরীক্ষার মধ্যে এমন হয়েছে আত্মীয় স্বজন সব হারা হয়ে গেছে, ওয়াইফ সব হারা হয়েছে, বাচ্চারা হারা হয়েছে, অনেক মারা গেছে, এই তাফসিরে বিভিন্ন রকম আসছে। মেইনলি কথা যেটা, তিনি যেসব আল্লাহর নিয়ামত ছিল সব হারিয়ে ফেলছেন, নিজের সুস্থতা হারিয়ে ফেলছেন, আওলাদ হারিয়ে ফেলছেন, ওয়াইফদেরকে হারিয়ে ফেলছেন, আল্লাহর কাছে কন্টিনিউ দোয়া করছেন। আল্লাহ দোয়ায় ওনার যে পরীক্ষা, পরীক্ষায় পাশ করছেন, আল্লাহ পাক সব কিছু আবার ফিরত দিয়ে দিছেন, আরো বেশি দিয়ে দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এখানে উল্লেখ করতেছেন, ওয়া আইয়ুবা ইদনাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমাকে স্পর্শ করছে খারাপ অসুস্থতা, আপনি তো আরহামুর রাহিমিন, আপনার কাছে দয়া এবং রহম, আপনি রহম করেন। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ দোয়া কবুল করলেন এবং এই প্রবলেম দূর করলেন। এইভাবে আজকেও আমাদের যদি সমস্যা হয় অসুখ কিছু, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ক্ষমতা রাখেন, তিনি হচ্ছেন আরহামুর রাহিমিন। জি, তাই আমরা অত্যন্ত চমৎকার ভাবে এই সূরা আম্বিয়া থেকে শুনছিলাম যে সূরাটি মাক্কি, এবং এর পরের যে সূরাটি রয়েছে, আমরা ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে তো অন্যতম একটি স্তম্ভ হচ্ছে আমরা জানি হজ, এবং এই হজকে কেন্দ্র করে যে সূরাটি একটি মাদানী সূরা, আমরা এই 1-78 নম্বর আয়াত রয়েছে এই পারাতে, এখান থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে ইসলামের ওয়ান অফ দ্য পিলার হজ, এবং খুবই গুরুত্বপূর্ণ। হজের ব্যাপারে হাদিসের মধ্যে খুব কঠোরতা আসছে, কারণ ওয়ান্স ইন এ লাইফ টাইম, হজ হলো জীবনে একবার। যখন হজ ফরজ হবে, ব্যক্তি যদি মহিলা হোক পুরুষ হোক হজ আদায় করে, আর দ্বিতীয়বার তার উপরে হজ ফরজ হবে না, সব নফল। তাইলে জীবনে একবার যেটা ফরজ হয় এর শর্ত সাপেক্ষ কি? মক্কা পর্যন্ত যাওয়া আসার খরচ থাকলে এবং আপনার সুস্থতা থাকলে আপনার উপরে হজ ফরজ হয়। এইভাবে বাংলাদেশে বলেন আর আমেরিকা বলেন, বিভিন্ন দেশে আমরা দেখি অধিকাংশ মানুষের 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর আগে হজ ফরজ হয়েছে, কিন্তু সে কোনো খেয়াল করতেছে না, মনে করতেছে ছেলে বিয়ে দিবে, মেয়ে বিয়ে দিবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হজের ঐতিহাসিক ঘটনা এবং ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সাথে যে হজের সম্পর্ক, কাবা তৈরির ব্যাপার, এই সবগুলি এখানে আলোচনা আসছে মাশাআল্লাহ। বিশেষ করে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কথা তুলে ধরছেন, ওয়া ইদ বাবওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত, বাইতুল্লাহর গড়কে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিলেন কোথায় এই চিহ্ন, এখন আর চিহ্ন নাই ইব্রাহিম আলাইহিস সালামের সময়, আবার রিবিল্ড করতে হবে, তৈরি করতে হবে। এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে, আর নির্দেশ সাথে সাথে দিলেন আল্লাহ তুশরিক বি শাইয়া ওয়া তাহির বাইতি আলি তাইফিন, আর আমার সাথে কোনো শিরিক করা হবে না, আপনিও করবেন না, অবশ্যই নবী তো করবেনই না। কারণ কি? সেই সময়ে চতুর্দিকে এনভায়রনমেন্ট এইভাবে শিরিকের মধ্যে লিপ্ত ছিল, এই জন্য বলছেন যে শিরিক থেকে বিরত থাকা, এবং মানুষদেরকেও নির্দেশ দিবেন যেন আল্লাহর সাথে শিরিক না করে। এবং ইব্রাহিম আলাইহিসসালাম গড় তৈরি করবেন, তৈরি করার পরে এখানে জব ফিনিশ নাই, আমরা মসজিদ তৈরি করি, জব ফিনিশ, আমরা নামাজ পড়ি না, মসজিদের খেদমত করতে হবে, মসজিদ তামির করতে হবে, মসজিদে কিভাবে মুসল্লি আসে, এখান থেকে ইসলামের দাওয়াত মানুষকে পৌঁছাইতে হবে, ইসলাম শিখতে হবে, জানতে হবে, মানুষের তাজকিয়ায় নফস করতে হবে, মানুষের জীবনের সব অল অ্যাসপেক্ট অফ লাইফকে ঠিক করতে হবে কোরআনের মাধ্যমে এবং মসজিদের মাধ্যমে, এখান থেকে যাত্রা শুরু হবে। তো মসজিদকে হেফাজত করতে হবে, মসজিদ পাক পবিত্র রাখতে হবে, যারা মসজিদে নামাজে আসবে, মসজিদে তওয়াফের জন্য আসবে, তাদের জন্য সব ব্যবস্থা ঠিক রাখতে হবে। আচ্ছা, সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব, গুরু দায়িত্ব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিয়েছিলেন। এরপরে যখন এই কাজ শেষ, মসজিদ তৈরি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি অর্ডার দিলেন, ওয়াজদিন ফিন্নাস, মানুষদেরকে দাওয়াত দেও, এখন হজের জন্য এই গড় তৈরি হয়েছে, গড়কে জিয়ারত করবে, তওয়াফ করবে, হজ আদায় করবে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এখানে মানবশূন্য এলাকা, কোথায় আমি বলবো, কাকে ডাক দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অর্ডার আমার, তুমি পালন করো,
আর মানুষের কানে পৌঁছিয়ে দেওয়া, এটা আমার দায়িত্ব। সারা পৃথিবীতে যেখানে ছড়িয়ে ছড়িয়ে মানুষ ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, আর যাদের নসিবে হজ আছে সবাই সেই সময় লাব্বাইক বলছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে মানব জাতি, আল্লাহর গড়ের এই হজ করতে হবে, আল্লাহ পাক অর্ডার করছেন তোমাদেরকে হজ করতে হবে, তখন যারাই হজে যাবে এবং যারা যাদের নসিবে আছে এরা সেই সময় বলছিল লাব্বাইক, আমরা উপস্থিত, আমরা উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানে এই দাওয়াতটি পৌঁছিয়ে দিয়েছিলেন। এবং এখান থেকে তো আমরা এই হজের বিষয়টা আপনার কাছ থেকে শুনলাম, এর পরের অংশে তো আবারও কিয়ামত সম্পর্কে বলা হয়। জি, এখানে অনেক অনেকগুলো জিনিস আছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুসলমানদেরকে দেফা, ইমানদার যারা হবে তাদেরকে আল্লাহ সেভ করবেন এবং তাদের সিকিউরিটির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা আমাদের ইমানের দায়িত্ব আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। যারা আল্লাহর নাশুকরি করে এবং যারা আল্লাহকে অস্বীকার করে, তাকাব্বুরি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। পছন্দ কাদেরকে করেন? যারা ইমানদার। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, যারা ইমানদার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেফা করেন, তাদেরকে হেফাজত করবেন। ইমানের হেফাজত যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের হেফাজত করবেন, আমাদের ঘরবাড়িরও হেফাজত করবেন, সবকিছুর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ইমানের হেফাজত বলতে আসলে কি মানে, আমল করা বিশ্বাসের সাথে না? ইমান যে যে সব দায়িত্ব আছে, আমরা কিভাবে আল্লাহর প্রতি ইমান রাখতে হবে, অনেকগুলো ব্রাঞ্চ আছে। আমরা মনে করি আমি তো পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এখানেই শেষ নয়, এটা প্রাথমিক এবং মেইন। কিন্তু ইমানের যে অনেকগুলো ব্রাঞ্চ আছে, হাদিসের মধ্যে আসছে আল ইমানু বিদউন ওয়া সাবউনা শুবা, আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ইমানের বিদউন ওয়া সাবউনা, 70 উপরে ব্রাঞ্চ আছে ইমানের। এগুলো বুখারী শরীফের হাদিস, অন্যান্য সহিহ হাদিসে ভর্তি এই হাদিসটি, সব কিতাবেই আছে। ইমানের ব্রাঞ্চ হলো 70 চেয়ে আরো বেশি, অনেকগুলো শাখা প্রশাখা, সবগুলির উপরে বিশ্বাস রাখতে হবে, মানতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো ফার্স্ট এন্ড ফরমোস্ট, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। একেবারে নিম্ন যেটা মানুষ খেয়াল করে না ইমানের ব্রাঞ্চ, এটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস কাটা, এগুলো সরানো। আমরা অনেক সময় খেয়াল করি না, মুসলমান হয়ে রাস্তায় কাঁটা ফেলি, কিন্তু রাস্তাকে পরিষ্কার করা, কোনো ময়লা আবর্জনা কষ্টদায়ক জিনিস দেখলে ওইটাকে সরানো, ইমানের একটা ব্রাঞ্চ এবং ইমানের মধ্যে এটা ইমানের অংশ। তো এই যে আপনি বলছেন যে ইমান বলতে কি, আমরা ইমান জানতে হবে, ইমানের সব শাখা প্রশাখা, এবং আমরা সেইভাবেই বিশ্বাস করতে হবে। এইভাবে বিশ্বাস করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। ইন্নাল্লাহ ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, প্রথমে আপনি উল্লেখ করছেন এই হাজ সূরাটা হলো মাদানী। মাদানী সূরার মধ্যে অনেকগুলো আহকাম এবং বিশেষ করে জেহাদের আহকাম এবং জেহাদ ফরজ মাদানী সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ণয় করছেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন জিহাদ সম্পর্কে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ কখন ফরজ করলেন বা জিহাদ কখন করার জন্য কেতাল করার জন্য এলাও করলেন যে জিহাদ করতে পারবা কিভাবে, এগুলো এই বিষয়গুলো এখানে স্পষ্ট করে আছে। তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, এই 17 পারা সূরা আম্বিয়া এবং সূরা হজের মধ্যে আমরা যেটুকু শুনলাম মাওলানা জাকারিয়া মাহমুদের কাছ থেকে, যে কিয়ামতের ঘটনা এবং বিশেষ করে আম্বিয়ার মধ্যে বুঝতেই পারছে নামের মধ্যে যে অনেকগুলো নবীর ঘটনা কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে, এবং এগুলো থেকে লেসনগুলো যদি আমরা নিতে পারি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে নিশ্চয়ই আজকের এই কোরআনুল কারিমের 17 পারার যে আলোচনা আমরা করেছি সেটি সার্থক হবে, আমাদের জীবন হবে সুন্দর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আগামীকালে কি সময় একই চ্যানেলে দেখা হবে পরবর্তী পারা নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তুন মনে তারি।